নমস্কার, আমি তন্ময় ভট্টাচার্য, জাতীয় কংগ্রেস সমর্থিত বামফল মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে বড়নগর বিধানসভার আসন্ন উপনির্বাচনে কাস্তে হাতুড়ি তারা প্রতীক চিহ্ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আমি এই লড়াইয়ে আপনাদের সমর্থন চাই, সিপিআইএমের জন্য, আমার জন্য না। আমি আপনাদের সমর্থন চাই গণতন্ত্রের জন্য। আপনারা সকলেই জানেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বামপন্থীরা কোনো আসন জেতেনি। আমাদের নির্বাচনী রাজনৈতিক কৌশল স্লোগান নিঃসন্দেহে মানুষ গ্রহণ করেননি, বা বিজেপি এবং তৃণমূল কেন্দ্রীয় স্তরের যে বাইনারি নির্মাণ করেছিল সেই ধর্মীয় বাইনারির বাইরে মানুষকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিক দক্ষতা দেখাতে পারিনি। ফলত আমরা শূন্য হয়েছি, মানুষের রায় আমরা মাথা পেতে মেনে নিয়েছি। কিন্তু আমরা শূন্য হওয়াতে দল হিসাবে সিপিআইএম বা জাতীয় কংগ্রেসের যা ক্ষতি হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়েছে গণতন্ত্রের। কারণ সকলেই এটা জানেন যে গণতন্ত্র বিকল্প কণ্ঠস্বর চায়, গণতন্ত্র বিরোধিতার পরিসর চায়। গত পরশুদিন মুকুল রায় বলেছেন, আমাকে ভুলে যেতে চান যান, কিন্তু এটা ভুলবেন না যে যাহা বিজেপি তাহাই তৃণমূল। আপনি আপনার জীবনের অভিজ্ঞতায় দেখেছেন এই বড়নগর বিধানসভার এই উপনির্বাচনটা তো কাঙ্ক্ষিত ছিল না। বড়নগরের মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায়কে বিধায়ক নির্বাচিত করেছিলেন তৃতীয়বারের জন্য 2026 সাল পর্যন্ত। সেই তাপস রায় বিজেপিতে যোগ দিলেন, বিজেপির প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার ঠিক একই সময়ে, একই সাথে, একই নির্বাচনে বিজেপির তিনজন বিধায়ক রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাটের মুকুটমণি অধিকারী, বনগাঁর বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ তৃণমূলের এমএলএ বিজেপির প্রার্থী, বিজেপির এমএলএ তৃণমূল প্রার্থী। কোথাও কোনো নীতির প্রশ্ন নেই, কোথাও কোনো আদর্শের প্রশ্ন নেই। ইচ্ছে হলো এদল করলাম, ইচ্ছে হলো ওদল করলাম। সারা জীবন কংগ্রেসের রক্ত গায়ে মেখে তাপস রায় গান্ধী হত্যাকারীদের দলে চলে যেতে পারলেন, আবার বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস এর কর্মী তৃণমূল কংগ্রেসে চলে আসতে পারলেন, একই সঙ্গে দুরকম চিত্র আপনি দেখছেন। ফলে তৃণমূল এবং বিজেপির লড়াইটা যে আসলে কোনো নীতি বা আদর্শের লড়াই না, সেফ ক্ষমতার লড়াই, সেটা আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন। কিন্তু আমরা কিংবা জাতীয় কংগ্রেস বিধানসভায় শূন্য হওয়ায় বিধানসভায় বিকল্প কণ্ঠস্বরের অভাবটা থেকে গেল। শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেস সাগরদিঘির নির্বাচন জিতলেও তৃণমূল কংগ্রেস তাকে কার্যত গিলে নিল এবং জাতীয় কংগ্রেস আবার শূন্যে ফিরে গেল। ফলে রাজ্য বিধানসভায় বিকল্প কণ্ঠস্বর নেই, বিরোধিতার কণ্ঠস্বর নেই। আমার আপনাদের কাছে নিবেদন, বড়নগরের মানুষ কাকতালীয়ভাবে একটা সুযোগ পেয়েছেন একটা বিকল্প কণ্ঠস্বর বিধানসভায় পাঠানোর। কোন বড়নগর? যে বড়নগর 1952 সাল থেকে জ্যোতি বসুকে নির্বাচিত করেছে। ভারতবর্ষের সংসদীয় রাজনীতির কিংবদন্তি পুরুষ জ্যোতি বসু যে বড়নগর থেকে নির্বাচিত হয়েছেন, সেই বড়নগরের মানুষ 52 বছর বাদে বিধানসভা নির্বাচনে জ্যোতি বসুর প্রতীক চিহ্নে কাস্তে হাতুড়ি তারায় ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছেন। আমি জ্যোতি বসুর তুলনায় নগণ্য প্রায়, কিন্তু আমার কথা না ভাবলেও জ্যোতি বসুর প্রতীক চিহ্নের কথা ভেবে সেই প্রতীক চিহ্নের মর্যাদা রক্ষায় আপনারা একটি বিকল্প কণ্ঠস্বর পশ্চিমবাংলার বিধানসভায় পাঠান। আমি কথা দিচ্ছি আগামী 2 বছর সেই বিকল্প কণ্ঠস্বর হিসেবে সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত অবিচার, সমস্ত অত্যাচারের বিরুদ্ধে আমার কণ্ঠ সজাগ থাকবে,
সবাক থাকবে। আমার দ্বিতীয় আবেদন এটা, দুবছরের জন্য বিধায়ক নির্বাচিত হয়ে কি অনেক কিছু করা যায়? আমার স্পষ্ট উত্তর না। নির্বাচনের আগের দিনও আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই আপনারা আমাকে ভোট দিন, আমি অনেক কিছু করে দেবো, এ কথা আমি বলবো না। কিন্তু যে কাজগুলো করা যায় বলে আমি বিশ্বাস করি সেই কাজগুলোর কথা বলি। এক, চৌঠা জুন নির্বাচনের ফল বেরোবে, যদি আপনাদের আশীর্বাদে, সহযোগিতায়, শুভেচ্ছায় আমি নির্বাচিত হই, আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে চৌঠা জুলাইয়ের ভেতর বড়নগরের সমস্ত মানুষের দলমত নির্বিশেষে একটি নাগরিক কনভেনশন আহ্বান করব, যে নাগরিক কনভেনশনের বিষয় হবে প্রকৃতি। প্রকৃতি বড় ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হওয়ার পরে আমাদের রাজ্যে 1,70,00,000 বড় গাছ কাটা হয়েছে, যার কাঠ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, ব্লক সভাপতি, তারা কার্যত বিক্রি করে টাকা কামিয়েছে। শহরাঞ্চলেও ঘটেছে তুলনায় কম, কিন্তু খবরের কাগজের রিপোর্ট বলছে শুধু কলকাতাতে সবুজ কমেছে 30%। তাহলে গ্রামে কি 1,70,00,000 গাছ কাটার পরিণতি, আর তার সঙ্গে 5,000-এর বেশি বড় জলাশয়ে, দিঘি যাকে বলে, তা ভরাট হয়েছে। প্রকৃতি তো প্রতিশোধ নেবেই, তাই অসময়ে 41-43 ডিগ্রি টেম্পারেচার আপনাকে আমাকে সইতে হয়েছে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বিহার থেকে গরম হাওয়া আসছে, ভাবখানা এমন যে উনি চাইলেই উত্তরাখণ্ড থেকে কিছুটা ঠান্ডা হাওয়া এনে আমাদের উপর ছড়িয়ে দিতে পারতেন, কিন্তু ব্যাপারটা তো তা না। 1,70,00,000 গাছ কাটা হলে, 5,000-এর বেশি দিঘি, বড় জলাশয় ভরাট হলে গরম তো বাড়বেই, তার কষ্ট আমরা সবাই ভোগ করেছি। আমি একটা কথা দিতে পারি আপনাদের, ওই কনভেনশন থেকে একটি পুকুর বাঁচাও কমিটি তৈরি হবে, যারা পুকুর ভালোবাসেন, পুকুর থাকুক এটা চান, তাদের সকলকে নিয়ে, তিনি যে দলকেই ভোট দিন না কেন তাকেও নিয়ে। এবং এই পুকুর বাঁচাও কমিটি বড়নগরের বুকে নতুন করে যদি কোনো পুকুর ভরাটের চেষ্টা হয়, সেখানে প্রাচীর হয়ে দাঁড়াবে সেই পুকুর ভরাট করতে না দেওয়ার জন্য। আমার 2 নম্বর প্রতিশ্রুতি, আমি এর আগে দমদম উত্তরের বিধায়ক ছিলাম, তখন বিধায়কের বেতন ছিল 21,000 টাকা। দমদম উত্তরের মানুষ জানেন আমি কোনোদিন সেই বেতনের 1 টাকাও নিজের জন্য নিইনি। দমদম উত্তরে 5টা ওষুধের দোকান ঠিক করা ছিল, অগ্রিম তাদের টাকা দেওয়া থাকত, গরিব মানুষ, তারা সেখান থেকে ওষুধ নিতেন, টাকা শেষ হয়ে গেলে দোকানদার আমায় জানাতেন, আবার অ্যাডভান্স দেওয়া হতো। কলকাতা শহরের কলেজ স্ট্রিটে বইয়ের দোকান নির্দিষ্ট করা ছিল, টাকা অ্যাডভান্স দেওয়া থাকতো, গরিব ছেলেমেয়েরা বই নিত। এখন বিধায়কের বেতন বেড়ে হয়েছে 81,000 টাকা, এই টাকারও 1 টাকাও আমি নেব না, কারণ আমি মনে করি বিধায়কের বেতন পাওয়ার কোনো প্রয়োজন নেই। বিধায়ককে যারা বিধায়ক করেছেন, বেতন বাবদ যদি কিছু থাকে সেই টাকাটা তাদের উন্নতির জন্য ব্যয় করা উচিত। আমি অতীতেও তাই করেছি, ভবিষ্যতেও তাই করব। কি করতে চাই? আমি গত পরশু দিন বড়নগর যুগনীল এলাকায় প্রচারে গেছিলাম, 2 জন অন্তঃসত্ত্বা মহিলাকে দেখেছি, তারা মা হচ্ছেন, ভবিষ্যৎ শিশুর জন্ম দিচ্ছেন। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু এই মায়েদের দিকে তাকিয়ে আমার মনে হলো তারা কোনো সুস্থ শিশুর জন্ম দিতে পারবেন না, দারিদ্রতা এমনভাবেই তাদের ছেয়ে আছে, তাদের নিজেদের বোধহয় পুষ্টিকর খাবার জোটে না। আমি নয় 2 জনকে দেখেছি, বড়নগরের সব মা বোনেরা যদি চেষ্টা করেন তাহলে আরও অনেককে দেখবেন, আরও অনেকের খবর লাগবেন। শুধু মহিলাদের নিয়ে একটা কমিটি গঠন করা হবে, যারা এইরকম অসহায় দুস্থ অন্তঃসত্ত্বা মহিলাদের সংবাদ রাখবেন। 81,000 টাকার থেকে
তাদের জন্য হাফ লিটার দুধ, একটা ডিম, দুটো ফল প্রতিদিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে না? যদি আমাদের মা বোনেরা একটু সচেতন থাকেন, চেষ্টা করেন, আমার বিশ্বাস পারব। করোনার সময় তো কত মানুষকে কতভাবে আমরা রেড ভলেন্টিয়ারদের মাধ্যমে সাহায্য করেছি, তখন তো হাজার হাজার মানুষকে করেছি, এখন তো খালি অন্তঃসত্ত্বা কিছু মায়াকে পারব। আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই পারব। বড় ধরনের দীর্ঘদিনের সমস্যা জল জমার সমস্যা, জল জমে থাকে বড়নগরের বিস্তৃত অঞ্চলে। এই জল জমা মিটিয়ে দিতে পারবো একথা আমি বলছি না, কারণ জল জমা যদি মেটাতে হয় তাহলে বিদ্যাধরী নদীর সংস্কার করতে হবে, সেখান থেকে পলি তুলতে হবে। বড়নগর সহ আশেপাশের বেশ কয়েকটা পৌর এলাকার জল যাওয়ার রাস্তা হচ্ছে বাগজোলা খাল হয়ে বিদ্যাধরী নদীতে মেশা। বাগজোলা খাল এবং বিদ্যাধরী নদীর সংস্কারের জন্য বাম আমলে 186 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার কাজ শুরু হয়েছিল। অর্ধেক কাজ হওয়ার পরে বাম সরকার চলে যায়, তৃণমূলের সরকার আসে, কাজ বন্ধ হয়ে যায়। এখন বাগজোলা খালের জল ধারণ ক্ষমতা কমে গেছে, প্লাস্টিকের ব্যবহার বেড়েছে, তার নিচে অজস্র প্লাস্টিক আবর্জনা জমে আছে, তার সঙ্গে পলি জমেছে, পেন্সিল জমেছে, আর তার সঙ্গে বিদ্যাধরীতেও পলি জমেছে, ফলে জল ব্যাক করছে, এবং ব্যাক করলে পরে জল স্ট্যাগন্যান্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ফলে জল জমার সমস্যার সমাধান হচ্ছে বাগজোলা খাল এবং বিদ্যাধরী নদীর সংস্কার। এই দাবি রাজ্য সরকারের কাছে উত্থাপন, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই রাজ্য সরকারের কাছে দাবি উত্থাপনের মধ্য দিয়ে না, সুজন চক্রবর্তীও যদি নির্বাচিত হন, দিল্লিতে বিজেপির সরকার থাকবে না, ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে। সেই সরকারের কাছ থেকে আমাদের সাংসদকে ব্যবহার করে আমরা যদি এটা একটা কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের আওতায় আনতে পারি, যাতে জল জমার সমস্যার সমাধান হয়, তাহলে পরেই সেটা কার্যকর হওয়া সম্ভব। আমি তার জন্য সচেষ্ট থাকব। বড়নগরের বিস্তীর্ণ অংশে পানীয় জল পৌঁছয় না। 13 বছর হয়েছে তৃণমূলের সরকার, বাম আমলে যা জলের ব্যবস্থা করা হয়েছিল তারপরে নতুন কিচ্ছু করেনি ওরা। পানীয় জলের চাহিদা তো বাড়ে, মানুষ বাড়ে, জলের চাহিদা বাড়ে, জলের ব্যবহারের প্রয়োজন বাড়ে। ফলত সেই 2011 সালের আগে যে পানীয় জলের সরবরাহ ছিল তা দিয়ে আজকের পানীয় জলের চাহিদা মেটানো যাচ্ছে না। এই সহজ সরল বিজ্ঞানটা না বোঝার কোনো কারণ নেই। 4তলা 5তলা 6তলা হাউজিং, 42তলা 28তলা সিদ্ধা কনস্ট্রাকশন, বড়নগরই বোধ হয় এখন সবচাইতে বড়, সবচাইতে উঁচু বাড়ি, কিন্তু সেই মানুষগুলোর পানীয় জলের চাহিদা মিটবে কোথার থেকে? ফলে আরো বেশি জল লাগবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পৌরবোধ করেনি, তৃণমূলের সরকার ভাবেনি। ভাবাতে হবে, ভাবানোর জন্য সচেষ্ট থাকব। আপাতত এইটুকুই পারব, এর চাইতে বেশি কিছু আপাতত পারব না। আর কিছু জায়গা আছে যেখানে একটু পাইপ মোটা করে দিলে পরে জলটা একটু উপরে উঠতে পারে, সেগুলো অবশ্যই করা সম্ভব, সেগুলো নিশ্চিতভাবেই করা হবে। বড়নগরে স্কুলগুলোতে ছাত্রছাত্রী করছে, 8504টে স্কুল গোটা রাজ্যে বন্ধ হয়ে গেছে। বড়নগরের বন্ধুগুলি হাইস্কুল বন্ধ হয়ে যাওয়ার মুখে, ভারতী গার্লস ইনস্টিটিউশন বন্ধ হয়ে গেছে, মায়াপীঠ ছাত্রী নেই, মোহন গার্লস 2010 সালে 1265 জন ছাত্রী ছিল, 2023 সালে 605 জন, শরৎচন্দ্র ধর স্কুল উঠে যাচ্ছে, তালবাগান স্কুল উঠে যাচ্ছে, এমনকি রাজকুমারীর মতো বিখ্যাত স্কুল যেখানে ভর্তি হওয়ার জন্য লাইন দিতে হতো, একে ওকে ধরে সুপারিশ করাতে হতো, সেই রাজকুমারী স্কুল তার দিদিমণিদের এখন ছাত্রী খুঁজতে বেরোতে হচ্ছে। আসলে শিক্ষাটাকেই মমতা ব্যানার্জির সরকার তুলে দিতে চায়।
সেই জন্যই আপনি দেখেছেন 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, সেই জন্যই আপনি দেখছেন 25,593 জনের চাকরি চলে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে কিছু ডেথ কেনা হলো, চাকরি ফেরত দেওয়ার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই, হবেও না, কারণ ওরা চায় শিক্ষাটা সরকারের হাতের বাইরে চলে যাক, বেসরকারি ব্যবসার বিষয়বস্তু হোক শিক্ষা, শিক্ষা একটা পণ্য হোক, বের করতে হবে এর হাত থেকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সরকারি শিক্ষার পরিকাঠামোকে আবার শক্তিশালী করতে হবে, সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। বাবা বলে 1,47,000 বেশি শিক্ষক নিয়োগ হয়েছিলেন, একজনেরও চাকরি যায়নি, আর এই আমলে 25,593 জন নিযুক্ত হলেন, সকলেরই চাকরি যাওয়ার সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল, সুপ্রিম কোর্ট ফর দ্য টাইম বিং স্থগিতাদেশ দিয়েছে, এবং মুকুল রোহতাগির মতো দেশের সবচাইতে ব্যয়বহুল অ্যাডভোকেটকে ভাড়া করে মমতা ব্যানার্জির সরকার 16 জুন পর্যন্ত টাইম কিনেছে, যাতে ভোটটা হয়ে যায়, রেজাল্টটা বেরিয়ে যায়, তার আগে চাকরিটা না যায়। কারণ তার আগে যদি চাকরিটা যায়, যারা 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ দিয়েছে, তারা তো ফেরত চাইতে যাবে, সেই ফেরত চাইতে যাওয়ার মিছিলটা কোন মস্তানি দিয়ে তৃণমূল কংগ্রেস আটকাবে? মানুষ রাস্তায় নামলে মস্তান রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে না, তৃণমূল কংগ্রেসও জানে, তাই বেসরকারি রাস্তাটা বের করল। গতকাল 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল হাইকোর্ট। এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন তাদের সদস্যপদ চলে যাবে, এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা পৌরসভায় নির্বাচিত হয়েছেন তাদের পদ চলে যাবে, যদিও চাকরি কারো যাবে না, কারণ মমতা ব্যানার্জি কোনো চাকরি দেননি, সুতরাং এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কেউ চাকরি পাননি। কিন্তু ওই যে মিউনিসিপ্যালিটিগুলোতে বেআইনি নিয়োগ হয়েছে তাতে যদি কেউ এই সার্টিফিকেট দেখিয়ে থাকেন, পশ্চিমবাংলার মানুষকে এই অসহায়তার মধ্যে ফেলার অধিকার কে দিয়েছে? মমতা ব্যানার্জিকে কে দিয়েছে? নরেন্দ্র মোদীকে? 60 কোটি মানুষ কোভিশিল্ড নিয়েছেন, নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন, তিনি বিশ্বগুরু হবেন, 1 মাসের ভিতর ভ্যাকসিন তৈরি করে দিয়েছেন, ক্রেডিট দিলেন, কোভিশিল্ডের বিজ্ঞাপনে মোদীর ছবি পয়লা মে থেকে উঠাও। কেন? কারণ আবিষ্কৃত হয়ে গেছে, ফার্মাসিস্টরা গবেষণা করে দেখিয়ে দিয়েছে, কোভিশিল্ডের মধ্যে এমন ইনগ্রেডিয়েন্ট মেশানো আছে যাতে মানুষের হার্ট ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্কের রক্ত চলাচল ব্যাহত হয়, মানুষের স্টোম্যাকের ফাংশনিং ডিস্টার্ব হয়। কে অধিকার দিয়েছে নরেন্দ্র মোদীকে 60 কোটি মানুষকে খুন করবার? যারা কোভিশিল্ড নিয়েছেন তাদের 34% ইতিমধ্যে হয় হার্ট, নয় মস্তিষ্ক, নয় স্টোম্যাকের অসুখে আক্রান্ত হয়েছেন। 1,000 কোটি টাকা নরেন্দ্র মোদীকে দিয়েছে ইলেকট্রন বন্ডে 35টা ওষুধের কোম্পানি, সব ওষুধের দাম বেড়ে গেছে। 444 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আরপিজিএস গোষ্ঠী, সঞ্জীব গোয়েঙ্কা। বিদ্যুতের বিল বেড়ে গেছে গত মাসের তুলনায়, এ মাসে 30% বিদ্যুতের বিল বেশি এসেছে। আপনার মমতা ব্যানার্জি বক্তৃতা করে বলেছেন রামায়ণ মহাভারত গীতা কোরআন বাইবেল সব খতম হয়ে যাবে, কিন্তু তার উন্নয়ন খতম হবে না। কি উন্নয়ন? শিশু সাথী, স্বাস্থ্য সাথী, যুবশ্রী, রূপশ্রী, খেলশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জির আবিষ্কার। মমতা ব্যানার্জির চাইতে অনেক আগে তামিলনাড়ুতে জয়ললিতার সরকার মহিলাদের অর্থ সাহায্যে এই প্রকল্প চালু করেছিলেন, কুদুম্বশ্রী তার নাম। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এ ধরনের প্রকল্প চলে, কিন্তু এই রাজ্যে প্রচারের বন্যা এমন যেন মনে হয় মমতা ব্যানার্জি করেছেন, আর টাকাটা বোধ হয় ঘর থেকে দিচ্ছেন। তাই বলছেন যে তারা যদি না যেতেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না। কেন থাকবে না? আমরা তো বিধবাতা চালু করেছিলাম, মমতা ব্যানার্জি বন্ধ করে দিতে পেরেছেন। আমরা তো অষ্টম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, কলেজ,
টিউশন ফি বুকও করে দিয়েছিলাম, মমতা ব্যানার্জি চালু করতে পেরেছেন। আমরা তো কৃষক পেনশন চালু করেছিলাম, মমতা ব্যানার্জি বন্ধ করতে পেরেছেন, পারেননি তো। সরকারি প্রকল্প একবার চালু হলে বন্ধ করা যায় না, সরকার বদলাতে পারে, প্রকল্প বদলাবে না। প্রকল্পে আরো বেশি বরাদ্দ হবে, লক্ষ্মীর ভান্ডার প্রয়োজনে মহালক্ষ্মীর ভান্ডার হবে, 1,000 টাকার জায়গায় 3,000 টাকা দেওয়া হবে। রাহুল গান্ধী ইতিমধ্যে ঘোষণা করেছেন সরকার এলে পরে জুলাই মাসের ভিতর সমস্ত দরিদ্র দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের এককালীন 1,00,000 টাকা দেবেন। যখন 500 টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল, আলু কেজি ছিল 14 টাকা, 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার হলো, আলু কেজি 28 টাকা হয়ে গেল। একটু ভেবে দেখুন তো, আপনার থেকে কত বেশি টাকা নেওয়া হচ্ছে রান্নার গ্যাসের শেষ, পেট্রোল ডিজেল কেরোসিন তেল, ইলেকট্রিক বিল, ওষুধ, আপনার থেকে কত টাকা নেওয়া হচ্ছে আর তার কত ভাগের 1 ভাগ লক্ষ্মীর ভান্ডারে আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। 61,000 মদের দোকান আমাদের রাজ্যে, মদ থেকে রাজ্য সরকারের আয় বছরে 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা মদ থেকে আয় করছেন, তার ঘরের ছেলে মেয়েরা মদ খাচ্ছে, আমার ঘরের, আপনার ঘরের, সাধারণ মানুষের ঘরে। সেই টাকা মমতা ব্যানার্জির সরকার পাচ্ছে আর তার থেকে 3,600 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে ব্যয় করছেন। তাহলে কার টাকা কাকে দিচ্ছেন? ভয় দেখাচ্ছেন মানুষকে বন্ধ হয়ে যাবে, কিছু বন্ধ হবে না, আরো বেশি মানুষকে সাহায্যের আওতায় আনা হবে, এটাই আমাদের শপথ। আমরা একথা বলতে চাই, গোটা দেশ, আমাদের রাজ্য ভয়ঙ্কর সর্বনাশের মুখে, সংবিধান বদলে যাবে, জাতীয় পতাকার রং বদলে গেরুয়া হয়ে যাবে, এক দেশ এক নেতা, এক ধর্ম এক ভাষা, এক দেবতা এক বর্ণ, মোদীর আসল স্লোগান। আর মমতা ব্যানার্জি সেই স্লোগানের পাশে থেকে অতীতে সিএএর বিরোধিতা করতেন, ক্যা ক্যা ছি ছি বলতেন, এখন বলছেন সিএএ মেনে দেব শর্ত সাপেক্ষে। মানে কি সিএ নিজেই তো একটা শর্ত, সিএ মানে আমি নাগরিকত্ব চাইছি, যেই নাগরিকত্ব চাইবো অমনি আমাকে বলবে আপনার বাবা যে এদেশে জন্মেছেন তার বার্থ সার্টিফিকেট দেখান। কতজন দেখাতে পারবেন বাবার বার্থ সার্টিফিকেট, কতজন দেখাতে পারবেন মায়ের বার্থ সার্টিফিকেট? তাহলে সিএ ইটসেলফ ইজ এ কন্ডিশন। আর উনি বলছেন শর্তহীনভাবে মানুন, কোনো শর্ত রাখা যাবে না, আইনটাই শর্তে ভরা। আসলে উনি বুঝেছেন বিজেপির দরজায় ঘোড়া ছাড়া ওনার কাছে বিকল্প কোনো রাস্তা খোলা নেই, তাই ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা করছেন মানুষকে। মানুষ ওনার নাক দেখে ফেলেছে, কালীঘাটে 35টা প্লট মানুষ দেখে ফেলেছে, লিপস অ্যান্ড বাউন্স তার ব্যবসা মানুষ দেখে ফেলেছে, এমনকি সাংসদ দেব, তার পর্যন্ত দেব মোবাইল, তার পর্যন্ত দেব আজ, এত বড় অভিনেতা, কত টাকা কি কারণের জন্য দরকার হয়, কেন তৃণমূলের কাউন্সিলর হলেই এক বছরের ভিতর একতলা বাড়ি দোতলা হয়ে যায়, তিনতলা হয়ে যায়, চারতলা হয়ে যায়, সাইকেল মোটরসাইকেল হয়ে যায়, মোটরসাইকেল গাড়ি হয়ে যায়, গাড়ি একটা থেকে দুটো হয়ে যায়, দুটো থেকে তিনটে হয়ে যায়, কেন, কোন মন্ত্রে? চিরকালই তো কাউন্সিলর ছিল, কংগ্রেসেরও তো কাউন্সিলর ছিল, আমাদের বিরুদ্ধেই তো ছিল, কই তাদের তো এরকম হয়নি, আমরা দেখিনি। তাহলে উঞ্চ বৃত্তি করে রোজগার করো, এই রাজনীতিটা মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাই তোলাবাজি সিন্ডিকেট কাটমানি চুরম্বমা। পুলিশ প্রশাসন তার একাংশ তাই নীরব, কিন্তু আমি এখনো বিশ্বাস করি সব তৃণমূল চোর না, সব বিজেপি দাঙ্গাবাজ না, তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভিতর এমন অনেক মানুষ আছেন যারা শিক্ষিত, মার্জিত, রুচি সম্পন্ন, যারা এই রাজনৈতিক অনাচার মানতে চাইছেন না। বিজেপির ভিতর এমন অনেক মানুষ আছেন যারা রাজনীতিতে ধর্মের এই উৎকট ব্যবহার মানতে চাইছেন না।
সেই সমস্ত মানুষের কাছেও আমার আবেদন, গণতন্ত্রের স্বার্থে, বিকল্প কণ্ঠস্বরের স্বার্থে বিধানসভার উপনির্বাচন বড়নগর থেকে আমাকে বিজয়ী করুন, দমদম থেকে সুজন চক্রবর্তীকে বিজয়ী করুন, পশ্চিমবাংলার রাজনীতির নতুন ইতিহাস লেখায় ভূমিকা পালন করুন। ধন্যবাদ, নমস্কার, সবাই করে থাকবেন।